বন্ধুরা, প্রথম খণ্ডে আমরা দেখেছি যে সম্রাট হুমায়ুন অনেক খারাপ একটি অসুখে হচ্ছে জর্জরিত এবং তার যে চিকিৎসাটি রাজ্যের যত জ্ঞানী মানুষের জন্য রয়েছে তারা সবাই একত্রিত হয়ে তার চিকিৎসাটি বের করতে পারছেন না এবং এটি নিয়ে সম্রাটবাবুর অত্যন্ত চিন্তিত যে তাহলে সম্রাট হুমায়ুনের আসলে চিকিৎসাটি করবেন টিকে। আসলে দ্বিতীয় খণ্ডে কী বলার চেষ্টা করা হচ্ছে সেটি আমরা এবার বের করার চেষ্টা করি। সুধালোবাবুর ব্যগ্র কণ্ঠে ভিষক বৃন্দে ডাকিয়া, ভিষক বৃন্দ অর্থ কী? ভিষক বৃন্দ অর্থ হচ্ছে চিকিৎসক, অর্থাৎ যত চিকিৎসক রয়েছেন তাদেরকে ডেকে পাঠালেন হচ্ছে সম্রাট বাবর। বলো বলো, আজই সত্যি করিয়া দিও নাকুমুরে ফাঁকি, এই রোগ হতে বাদশাহ জাদার মুক্তি মিলিবে নাকি? অর্থাৎ সম্রাট বাবর এতক্ষণ চুপিসারে থাকলেও এবার অত্যন্ত ব্যগ্র কণ্ঠে, অর্থাৎ অত্যন্ত অ্যাগ্রেসিভভাবে এটি হচ্ছে সকল চিকিৎসককে জিজ্ঞেস করলেন যে আদৌ সম্রাট হুমায়ুনের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। বাদশাহ জাদা বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে বাদশার পুত্র, বাদশার পুত্র। সুতরাং বাদশাহ জাদা বলতে এখানে যাকে বোঝানো হচ্ছে তিনি হলেন সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুনের বেঁচে থাকার কতটুকু সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে সম্রাট বাবর জানার চেষ্টা করছেন। নতমস্তকে কহিল সবাই, কহিল না কোনো কথা, মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা। শেলসম আশি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা? অর্থাৎ নতমস্তকে রহিল সবাই, অর্থাৎ সবাই মাথা নিচু করে রইল এবং সবাই কোনো ধরনের কোনো কথা বলল না। মুখর হয়ে উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, অর্থাৎ তাদের যে নিষ্ঠুর নীরবতাটি হলো সেটি চারদিকে বেজে উঠল, অর্থাৎ তাদের যে নিষ্ঠুর নীরবতাটি রয়েছে তারা যে কোনো প্রকার উত্তর খুঁজে পাচ্ছেন না এটি চারদিকে সবাই বুঝে গেল। শেল সমর্থ কি? শেল সম হচ্ছে অস্ত্রের মতো অত্যন্ত তীক্ষ্ণ অস্ত্র, অর্থাৎ অস্ত্র যেরকম অত্যন্ত তীক্ষ্ণ হয় যেহেতু কোনো কিছুকে আঘাত করার জন্য এটিকে ব্যবহার করা হয়, অস্ত্রের মতো তীক্ষ্ণ। তাই অস্ত্রের মতো তীক্ষ্ণ বলতে হচ্ছে শেল সম বোঝানো হচ্ছে অস্ত্রের মতো তীক্ষ্ণ হয়ে সম্রাট বাবরের বুকে এসে একটি ব্যথার মতো এটি বিদ্ধ। কেন কালে এক দরবেশ উঠি কহিলেন, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো দান, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ। অর্থাৎ তখন একজন দরবেশ উঠে বললেন যে সুলতান আপনার যেই প্রধান ধনটি রয়েছে, অর্থাৎ আপনার শ্রেষ্ঠ যে সম্পত্তি রয়েছে সেটি যদি আপনি দিয়ে দিতে পারেন আল্লাহকে তাহলে আল্লাহ খুশি হয়ে বাদশাহজাদার যে প্রাণটি রয়েছে সেটি হয়তো আপনাকে ভিক্ষা দিতে পারেন। অর্থাৎ বাদশাহজাদার যে চিকিৎসাটি রয়েছে যেটি কিনা আমরা কেউ বের করতে পারছি না, সেই চিকিৎসাটি তাহলে হয়তো বের করে ফেলা সম্ভব। সেটি কীভাবে? যদি আপনি নিজের যে প্রধান সম্পত্তি রয়েছে সেটি যদি আল্লাহকে দান করে থাকেন তাহলে। অর্থাৎ প্রথম খণ্ডে আমরা যেটি দেখেছি যেই রাজ্যের যে সকল দরবেশরা রয়েছেন তারা যখন কোনো প্রকার চিকিৎসা বের করতে পারছেন না তখন সম্রাট বাবর অত্যন্ত চিন্তিত হয়ে ওঠেন। দ্বিতীয় খণ্ডে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সম্রাট বাবর এই চিন্তিত অবস্থা থেকে অত্যন্ত ব্যগ্র কণ্ঠে সবাইকে জিজ্ঞেস করলেন তাহলে চিকিৎসাটি কী, এবং কেউ কোনো উত্তর না দিতে পেরে সবশেষে একজন দরবেশ বলে উঠলেন যে আপনি যদি আপনার যে প্রাণটি রয়ে আপনার যে প্রধান সম্পত্তি রয়েছে সেটি যদি আপনি আল্লাহকে দিয়ে দিতে পারেন তাহলে আল্লাহ হয়তো খুশি হয়ে আপনার যে সন্তানের প্রাণটি রয়েছে সেটি আপনাকে ভিক্ষা দিতে পারে। এবং এরই মাধ্যমে আমাদের জীবন বিনিময় কবিতাটির যে দ্বিতীয় খণ্ডটি রয়েছে সেটিও শেষ হলো এবং আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত সাসপেন্সের মাঝে রয়েছে এবং পরবর্তী সময় কী হবে এটি বোঝার জন্য তোমাদের তৃতীয় এবং চতুর্থ খণ্ডটিতে যেতে হবে। আশা করছি পরবর্তী খণ্ডটিতেও তোমরা আমাদের সাথেই থাকবে বন্ধুরা।